যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন কিন্তু কোথায় শিখবেন বুঝে পাচ্ছেন না, তাদের জন্য আজকের পর্ব। গ্রাফিক্স ডিজাইন কোথায় শিখবেন এবং কোথায় কাজ করবেন শেখা যায় মোটামুটি দুই ভাবে, এক অনলাইন, দুই অফলাইন। প্রথমে আসি অফলাইনের কথাতে। এখন ঢাকা শহর সহ দেশের আনাচে কানাচে অনেক IITR তৈরি হয়েছে, সেখানে থেকে ট্রেনিং নিতে পারেন। অনেকে আবার পার্সোনালি গ্রাফিক্স সহ ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকেন। এসকল ক্ষেত্রে আপনি ৩,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকায় শিখতে পারেন। এখন একটু অন্য প্রসঙ্গে আসি। ধরুন আপনি মাস্টার্স অথবা গ্রাজুয়েশন ডিগ্রিধারী, হিসেব করে দেখুন জীবনের কতখানি সময় ব্যয় করেছেন। টাকা পয়সার হিসেব করুন, পরিশ্রম তো আছেই। এরপর অধিকাংশ ক্ষেত্রে দিনের পর দিন অনেক তদবির করে জুতো সুতলা ক্ষয় করে একটা চাকুরি পেলেন। শুরু হবে কত দিয়ে, হয়তো ৮,০০০ - ১০,০০০ টাকায়, সেই আপনি ৩,০০০ টাকায় ফ্রিল্যান্সিং কোর্স করতে চাইবেন আর মাসে মাসে লাখ লাখ টাকা আয় করার স্বপ্ন দেখবেন। ট্রেনিং পেয়েও যাবেন, কারণ ব্যাঙের ছাতার মতো TRAININGCENTR গজিয়েছে সবখানে। এরপর মানসম্মত মতো ট্রেনিং না পেয়ে, কাজ করতে না পেরে ফ্রিল্যান্সিং এর সাপান্ত করতে থাকলেন। তাই বলছি, যাচাই বাছাই করে কোর্সে ভর্তি হয়ে যান, বাজেট একটু বেশি রাখুন। মনে রাখবেন, ট্রেনিংটা আপনার কেবল শুরু, পথ দেখাবে, বাকিটা আপনার ধৈর্য, পরিশ্রম আর ইচ্ছা শক্তি। এখন আসি অনলাইন প্রসঙ্গে। আমি মনে করি এখনকার সময়ে সব থেকে বড় লার্নিং অপরচুনিটি আছে google.com-এ। গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল লিখে জাস্ট সার্চ দিয়ে দেখুন কত শত শত টিউটোরিয়াল আপনার জন্য অপেক্ষা করছে। নেবার দায়িত্ব আপনার। এছাড়া অনেক ইন্টারন্যাশনাল মানের ইনস্টিটিউট আছে যারা অনলাইনের মাধ্যমে ট্রেনিং দিচ্ছে, সাথে সার্টিফিকেট, যেটা মার্কেটপ্লেস গুলোতে কাজের জন্য খুব দরকার। আজকে এরকম কিছু সাইটের URL লিংক নিচে দেওয়া হলো, আশা করি আপনাদের উপকারে আসবে। অনলাইন গ্রাফিক ডিজাইন কোর্সেস ফর বিগিনার্স https://www.edx.org/edx/www.9.com/http://www.9.com/www.infinityskills.com/graphic http://www.process/indian-process/www.skillbook.com/process/indian-process/11805 http://delbium.com/process/silverker_sysilastrator_beyond basics/. তবে প্রথমে কোন TRAININGCENTRE এর হেল্প নিলে কমপ্লিট গাইডলাইন পেতে সুবিধা। অনেক প্রতিষ্ঠানের আছে যারা সত্যি আন্তরিকভাবে শেখায়। এছাড়া সরকারিভাবে বেশ কিছু স্কলারশিপ ছাড়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া তুলনামূলক সহজ। খোঁজ খবর রেখে চেষ্টা করে দেখতে পারেন। আর যাদের ধৈর্য একটু বেশি, তারা উপরোক্ত সাইটগুলো থেকে শেখা শুরু করেন। সহজ, সুন্দর ও সফল হোক আপনাদের ফ্রিল্যান্সিং এ পথ চলা।